মায়ের আগমনে বাকি মাত্র আর 45 দিন। তার আগেই মহাধুমধামে সম্পন্ন হলো পাথুরে কাটা পাঁচের পুলি সর্বজনীন দুর্গোৎসবের খটি পুজো। সমস্ত রকম সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এদিনে এই খটি পুজো সম্পন্ন হয়। যেহেতু অতিমারীর আবহে এবছর পুজো হচ্ছে, তাই এবছরের পুজো আড়ম্বরতর নয়, এবছরের পুজো মানবিকতার, এবছরের পুজো সামাজিক দায়বদ্ধতার। সেই সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে পুজোর খরচ বাঁচিয়ে সেই টাকা ব্যবহার করা হচ্ছে সমাজ সেবার কাজে। শুধু খুঁটি পুজো নয়, এর পাশাপাশি এলাকাবাসীদের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করেন পুজো অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় পুর সমন্বয়ক ইলোরা সাহা। সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেন তিনি, পুজোর সময়টাও যার অনত হবে না। এদিন ইলোরা সাহা বলেন, পুজোর বাজেটে এবারে অনেকটাই কাটছাট করা হয়েছে, সেই টাকা ব্যবহার করা হচ্ছে অক্সিজেন পার্লার থেকে অন্যান্য প্রয়োজনীয় কাজে। বুধবার দিন বিকেলে খুঁটি পুজো উপলক্ষে সেখানে এক নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করেছিল রবীন্দ্র একটি। আমাদের এবছর পুজো প্রায় 82 বছর।